একটা মানুষ ফ্রেশ থাকে, পবিত্র থাকে, একবারে একজন মাসুম থাকে যখন মায়ের পেট থেকে ভূমিষ্ঠ হয়। আস্তে 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 যখন সে বড় হতে লাগে, সে তার প্রকৃতি কিন্তু ঠিক থাকে। যখন সে গুনাহ লিপ্ত হয়ে যায়, পাপাচারে লিপ্ত হয়ে যায়, এই এত সুন্দর ফুলের মতো জীবনটাকে সে কী করে কলুষিত করে ফেলে। এত সুন্দর ফুলের মতো জীবনটাকে সে কী করে অন্যায় অত্যাচার জুলুম পাপাচার করে জীবনটাকে অন্ধকার নিয়ে আসে জীবনের মধ্যে। আল্লাহু আকবার। পাপ মানুষের দেখেন স্বাভাবিক যে একটা জীবন, পাপ সম্মানিত ব্যক্তিকে লাঞ্ছিত করে দেয়। একজন ইমাম, মাদ্রাসার ইমাম, কত সম্মানিত খতিব, সে বলাৎকার মতো এরকম জঘন্য ঘৃণনা, বলাৎকারের মতো ছোট বাচ্চাদের সাথে এই ঘৃণনা কাজ করতেছে, সে ইমাম ছিল কোথায় এসে গেল সে আজকে? একজন এমপি মন্ত্রী কোথায় ছিল এই নারী ফেতনা পড়ে, কোথায় আজকে রাস্তায় বসে গেল? এই জন্য নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, মানুষ একটা দুইটা তিনটা করে পাপ করে, পাপ করতে করতে তার অন্তরে দাগ পড়ে যায়। মূলত সে ছিল একেবারে ফুলের মতো ছিল, ছিল না জন্ম থেকে, কত সুন্দর, তার জীবনে কোনো গুণা নেই, নেকি আর নেকি। পাপ করতে 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 জীবনটা অন্ধকার হয়ে আসে, তখন তার কাছে সমস্ত খারাপ কাজগুলো বা ভালো কাজগুলো আপনার তার কাছে খারাপ লাগে, আর সমস্ত খারাপ কাজ করতে মজা লাগে। কেননা সে এটাতে অভ্যস্ত হয়ে গেছে। অথচ তার শুরুটা কি ছিল? অত্যন্ত ফুলের মতো, একজন 10-12 বছরের ছেলে, কত সুন্দর জীবন, কোনো পাপ নেই জীবনে। ধীরে ধীরে বড় হতে যাচ্ছে, ধীরে ধীরে বড় হতে যাচ্ছে, আস্তে আস্তে করে পাপ চতুর্দিকে তার ঢুকতেছে। দৈনন্দিন চলাতে, ওঠাতে, বসাতে, হাঁটাতে, সব জায়গায় একটা একটা করে তার জীবনে যুক্ত হচ্ছে পাপ। এই পাপে তার তাকে কি করে, তার জীবনকে অন্ধকারাচ্ছন্ন করে দেয়। আল্লাহু আকবার। পাপের যে ভয়াবহ প্রতিক্রিয়া মানুষের জীবনে অশান্তি নিয়ে আসে, স্বাভাবিক শান্তির জীবনকে অশান্তি আর অন্ধকারে নিয়ে চলে যায়। শেষ পর্যন্ত তার কাছে এমন মনে হয় আত্মহত্যা কেন মানুষ করে, একবারে শেষ স্টেপ তার, আর কোনো রাস্তা নেই, আমি বাঁচার কোনো আর পথ নেই। এখন আমি সে আত্মহত্যা করে এই জন্য, বাঁচার জন্য না, আত্মহত্যা করতে গিয়ে মরতে গিয়ে আবার আসতে চায়, দেখবেন হাত পা লাফালাফি করে বাঁচার জন্য। আল্লাহ আকবার। এই বান্দা আল্লাহর রহমত থেকে জয়, দেখেন গুনাহ যতই হোক না কেন, আল্লাহ বলছেন যদি তোমার গুনাহ আসমান সমূহ পরিমাণ পৌঁছে যায়, তারপর আমি রব ক্ষমা করে দেব, যদি তবা করে ফিরে আসো। তো আল্লাহ তো গফুরুর রহিম, পাপ তো হয়ে গেছে, এখন তার হায় উদ্দেশ করে লাভ নেই, ক্ষমা চেয়ে নেই, আর পাপ থেকে বেঁচে থাকার চেষ্টা করেন, তবা করেন, শক্ত হন। যত পাপ করবেন তত জীবন অন্ধকার হয়ে আসবে, অন্ধকার হতে হতে একদিন আপনার জীবন এত অন্ধকার হয়ে যাবে, শেষ পর্যন্ত আপনি আর আলো খুঁজে পাবেন না, অন্ধকার জগতে হারিয়ে যাবেন। একদম